সন্তানদের ভর্তি বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের 169 শিক্ষার্থীর অভিভাবকরা। সকালে প্রতিষ্ঠানটির মূল শাখার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। সম্প্রতি 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের নির্দেশ দেন হাইকোর্ট। তবে মানববন্ধনে অভিভাবকরা দাবি করেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মেনেই ভর্তির আবেদন করেছিলেন তারা। স্কুল কর্তৃপক্ষ তা যাচাই বাছাই করে ভর্তিও নেন, কিন্তু হঠাৎই হাইকোর্টের এই নির্দেশ তাদের সন্তানদের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলেছে। সমস্যা সমাধানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন তারা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।